আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করবেন, এর উপর। ও সেই জিমেইলের মধ্যে যে কোনো জায়গায় ইউজ করে ভেরিফিকেশন কোড পাবেন, সেই জিমেইল কীভাবে ক্রিয়েট করবেন ও কীভাবে আনলিমিটেড ক্রিয়েট করবেন, তা আমি আজকের ভিডিওটি আপনাদের দেখাবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে ভিডিওতে আসা বন্ধুরা, প্রথমে আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনারা আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদের এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটি ইনস্টাইডার, দেখেন এই অ্যাপটি, এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, গিয়ে এই দেখুন প্লে স্টোরে গিয়ে আপনারা এটা পেয়ে যাবেন। এই প্লে স্টোরে গিয়ে, প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট সার্চ করতে হবে, জাস্ট ইনস্টাইডার নাম লিখে, তাহলে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। এই দেখেন ইনস্টাইডার, সরি আমার ডাটা কানেকশন অফ, আমি অন করে দিচ্ছি। এবার আপনারা সার্চ করে দেখাচ্ছি, দেখুন ইনস্টাইডার। এই দেখুন সর্বপ্রথমে আপনাদের এই অ্যাপটি থাকবে, আমার অ্যাপটি ডাউনলোড করা আছে, এখন আপডেট চাচ্ছে, আমি আপডেট দিব না। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কীভাবে কাজ করতে হয়। আমি অ্যাপটি ওপেন করবো এখন, এই দেখেন আপনারা প্রথমে অ্যাপটি ডাউনলোড করার পর সেম দেখাবে, কোনো কিছু আপনার সেটিং করতে হবে না, ঢুকবেন আর জিমেল ক্রিয়েট করবেন। আমি একটা জিমেল, আমি আপনাকে একটা জিমেল ক্রিয়েট করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা জিমেল ক্রিয়েট করবেন, তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন। আর এটা একদম ইজি বন্ধুরা, এই জিমেল জাস্ট ক্লিকের সাথে সাথে জিমেলগুলো ক্রিয়েট হয়ে যায়। এই দেখেন আমি লোড হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি এখানে তিনটি অপশান আপনারা দেখতে পারতেছেন। আমি তিনটি অপশান আপনাদের মার্ক করে দেখাচ্ছি। প্রথমটি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিকলি, আর ডিজাইন অ্যাড্রেস, ওটাতে ক্রিয়েট অ্যান অ্যাড্রেস উইথ এক্সপাইরেশন। এখানের মধ্যে আপনারা এই প্রথমটাতে ক্লিক করলে অটোমেটিকলি একটা ইমেল কি হয়ে যাবে, আর দ্বিতীয়টিতে ক্লিক করলে আপনারা যে কোনো নাম দিয়ে একটি জিমেল অথবা আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। আপনাদের আমি প্রথমটিতে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন প্রথমটিতে আমি ক্লিক করে দিলাম, সাধারণ ইমেল ক্রিয়েট হচ্ছে, জাস্ট একটা ক্লিকের সাথে আমার একটা ইমেল অটোমেটিক যাবে। এই দেখুন ক্রিয়েট হচ্ছে, লোড হচ্ছে, এই দেখেন ক্রিয়েট হয়ে গেছে, টু কাপলেট কে পোস্ট ডট বে, এটা হচ্ছে আমার ইমেল। ইমেলটি এখন আপনারা কপি করার জন্য এই দেখেন কপি ইমেল অ্যাড্রেস প্রথমটিতে ক্লিক করবেন। এই প্রথম দিতে আপনারা ক্লিক করবেন কপি ইমেল অ্যাড্রেস একদম উপরে, এটি ওইটা আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই প্রথমটাতে ক্লিক করবেন ইমেলটি কপি করার জন্য, এই দেখুন আমি এটাতে ক্লিক করলাম, ইমেলটি আমার কপি হয়ে গেছে। আমি এটা আপনাদের পেস্ট করে দেখিয়ে দিচ্ছি, ক্রমের হেডলাইনে আমি আপনাদের পোস্ট করে দেখাচ্ছি, ওয়েট সার্চ বক্স। এই দেখেন পেস্ট করেছি, টু কপালে এটা আর কি যেটা একটু আগে কপি করেছি অটোমেটিক যেটা ক্লিক ক্রিয়েট হয়েছিল, দেখতে পাচ্ছি কীভাবে কপি করতে হয়, কীভাবে পেস্ট করতে হয়, কীভাবে আপনার অটোমেটিকলি ক্রিয়েট করতে আপনার ডিজাইন করতে করবে। এই দেখেন সেকেন্ডে ক্লিক করবে, এখন ডিজাইনে ক্লিক করবে, এটাতে জেনারেটেড ইমেল অ্যাড্রেস, এখানে আমাদের দেখেন আমার ওয়ান এটা আছে, আমি সেই এই নামটি আমি চেঞ্জ করতে পারবো, ডোমেনটি আমি চেঞ্জ করতে পারবো। এই দেখুন ডোমেন সেটিংয়ে ক্লিক করে ওয়েট লোড হচ্ছে, এখান থেকে আমি যে কোনো একটা ডোমেন দিয়ে দিতে পারবো, যেমন ধরেন তাপিরে দিচ্ছি, তাপিরেটি আমি এখানে অফ করে অন করে দিচ্ছি, অফ মোড লেখা থাকলে আবার অন লেখা থাকলে এটা অফ থাকবে। আমি এটা অনেক ক্লিক করে দিয়েছি, এখন অন আছে বাট এটা অফ দেখাচ্ছে, বাট এটা অন আছে, এই দেখেন আমার সরি ব্যাক হয়ে গেছে। আমি ডোমেনটির নাম সেট করেছিলাম, এখন এগেন আমি
মিস্টেকই মানে বেক হয়ে গেছিল, তাই আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিজাইনারে ক্লিক করবেন, এরপরে যেখানে ডোমেইনটি এখানে আমাদের চেঞ্জ করতে হবে, দেখিয়ে দিচ্ছি। আগে ডোমেইনে ক্লিক করে গিয়ে এখানে অন অপশন থাকবে উপরে, এরপর ডিজাইন করার জন্য এই যে এ দেখতে পাচ্ছেন আপনারা, এই এর সামনে ক্লিক করবেন, ক্লিক করতে হবে আপনাদের। এই দেখেন আমি ক্লিক করলাম, প্রথমে এখান থেকে একটা ডোমেইন দিয়ে দিই, আমি যেমন দিচ্ছি ডোমেইন মইমরি রে। এরপর এখানের মধ্যে এখানে একদম উপরে এখানে এন্টার ইউর অ্যান্ড অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করবেন, এরপর একটা নেম দিয়ে দেবেন, যেমন হচ্ছে আমি এই দেখেন আমি এই নেমটি দিয়েছি। এখন এই ইমেলটি ক্রিয়েট করার জন্য ক্রিয়েটেন ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। এই দেখেন আমার এই ইমেলটি ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আপনারা এই দেখেন এ বি জি ডি এই এভাবে আপনারা নেম দিয়ে ইমেল ক্রিয়েট করতে পারবেন। এই কপি ইমেলে ক্লিক করলে আমার ইমেলটি কপি হয়ে যাবে, দেখেন আমি কপি করে দিয়েছি। এখন এই ইমেল যদি আপনার কোনো জায়গায় ইউজ করেন তাহলে এই ভেরিফিকেশন কোড অথবা কনফার্মেশন কোড অথবা কনফার্ম লিঙ্ক আপনারা কোথায় পাবেন, এটি আপনারা এই দেখেন এই অপশনের পাশে ইনবক্স অপশনে পাবেন। ইনবক্সে ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। এই আমার এখানে ইনবক্স একদম খালি আছে, আমি এটি আমার অ্যাপটি মানে ইউজ করি না, তো তাই এটা একদম খালি। কোনো জায়গায় ইউজ করলে এই ইমেলটি তাহলে আমার কাছে মেইল আসবে। একসাথে আপনারা যতটা ইচ্ছা 70টি ইমেল একসাথে ইউজ করতে পারবেন। এখানে আপনারা যদি আরও একটি ইমেল ক্রিয়েট করতে চান তাহলে প্রথমটাতে ক্লিক করলে অটোমেটিকলি ক্রিয়েট করতে পারবেন। এই দেখেন আমি ক্লিক করেছি, এই দেখেন ক্লিক হয়ে গেছে, কপিও করে দিলাম। অ্যান্ড চাইলে আরও একটি ডিজাইন করে ক্লিক করুন, তাহলে সেম ডিজাইনে গিয়ে আপনারা ডিজাইন করে ক্রিয়েট করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের 2-3টি ইমেল ক্রিয়েট করে দেখিয়েছি, আপনারা চাইলে অনেকগুলো আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন ও এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফিজ।